মানে যে যে কাজটাই করুক না কেন, সে যদি অনেকক্ষণ সময় ধরে, লম্বা সময় ধরে সে যদি নিচের দিকে তাকিয়ে কাজ করে, সেক্ষেত্রে তার এই ঘাড়ের ঘাড় ব্যথার সমস্যাটা হতে পারে। এক্স্যাক্টলি। এবং আমি যেমন গার্মেন্টস ওয়ার্কারের কথাই বলি, সে যদি গার্মেন্টসের ইঞ্জিনিয়ার হোক বা গার্মেন্টসের শ্রমিক হোক, যেই লেভেলই হোক বা গার্মেন্টসের মালিকই হোক, ভদ্রলোক তাকে ডেস্কে বসে সারাক্ষণ কম্পিউটিং করতে হয়, এবং সে আইডিয়ালি একটা ডেস্কটপ ইউজ করার কথা, সে অনেক কারণে তাকে আবার মুভ করতে হয়, যেহেতু বাসা থেকে অফিসে, অফিস থেকে ফ্যাক্টরিতে, অনেক জায়গা তার অনেকগুলো অফিস থাকতে পারে, সে হয়তো গাড়িতেও ল্যাপটপটা ব্যবহার করে। এই যে সামনে ঝুঁকে ল্যাপটপের ব্যবহার, আইদার তাকে ল্যাপে মানে কোলে নিতে হয়, এখানে নিয়ে ল্যাপটপটা ব্যবহার করতে হয়, অথবা তার যে চেয়ার মানে বা টেবিলে ইউজ করতে হয় সেখানেও তাকে সামনে ঝুঁকে ব্যবহার করতে করতে ঘাড়ের মারাত্মক ডিস্ক প্রোল্যাপস, শুধু নট অনলি ডিস্ক প্রোল্যাপস, ঘাড়ে যে কার্ভেচার থাকে আমরা বলি সি কার্ভ, ইংরেজি মানে সি অক্ষরের মতো, সে কার্ভটা রিভার্স হয়ে আই হয়ে যায়, ইংরেজি আই অক্ষরের মতো এই কার্ভ চেঞ্জ হয়, অর্থাৎ নরমাল যে কার্ভেচারটা থাকার কথা সেটা চেঞ্জ হয়ে সেটা একেবারে সোজা হয়ে যায়। এক্স্যাক্টলি। এবং শুধু সে না, তার যে শ্রমিক, সে সারাক্ষণ কাজ করছে, সে একইভাবে একই মেশিন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে, হয় সে মানে সেলাইয়ের কাজ করছে অথবা মেশিনটা অপারেট করছে, সে সামনে যে ঝুঁকে কন্টিনিউয়াস একই রকম একই টানা কাজ করা, উইদিন এক দুই দেড় বছর বা তিন বছরের মাথায় তার ঘাড়ে মারাত্মক সমস্যা হচ্ছে। এই যে একটা ব্যবহার ভুলভাবে এবং প্রলং ব্যবহার, বা বাসায় আমি যে বাচ্চাটার কথা বললাম, সে কিন্তু হয়তো বাচ্চাদের ঘাড় ব্যথা ওইভাবে এখনো আমাদের কাছে নোটিস আসে না। এর মূল কারণটা হচ্ছে মানুষের যেই অসিফিকেশন বা বোনসের যে ডেভেলপমেন্ট, সেটা আফটার 18 বা 25 পর্যন্ত হতে থাকে, তো বাচ্চাদের সেই ডেভেলপমেন্টটা এখনো হয় না, যার কারণে 18 বছর বয়স পর্যন্ত তো এটা ডেভেলপমেন্টটা হয় বোনসের, তো সেই ডেভেলপমেন্টটা হওয়ার পরে যখন এই যে ভুল ব্যাপারটা হয় তখনও তো সে রোগী হিসাবে আমাদের কাছে আসে, কিন্তু এর আগে বাচ্চাদের হয়তো এই সমস্যাটা এখন ওইভাবে প্রকাশ পাচ্ছে না, হয়তো আমরা 10 বছর পরে দেখা যাবে তাদের এই প্রবলেমগুলো আমাদের কাছে চলে আসছে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।